রোহান, এই রোহান, 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 কি হয়েছে দাদি? কি হয়েছে মানে? তোকে কত দিন বলেছি সকাল সকাল ঘুম থেকে উঠবি, উঠে একটু হাঁটাচলা করবি। এগুলো তো বুড়াদের কাজ, আমি হাঁটাচলা করবো কেন? আমি হচ্ছে জোয়ান মানুষ, আমি খাবো দাবো ফুর্তি করবো। তোর কাছে আমার জোয়ান বুড়ো এসব শিক্ষা নিতে হবে? হ্যাঁ না, তাহলে বুঝেছি, আমাকে আরো কঠিন হতে হবে। দাদি, তোমার কঠিন অত্যাচারে প্রতিদিন আমি লাল শাক, পুঁই শাক আর কলমি শাক খেতে খেতে পুরোপুরি একটা লা ও ক হয়ে গিয়েছে। এখন থেকে সকালবেলায় তুই আটা রুটি আর শাক দিয়ে নাস্তা করবি। আটা রুটির সঙ্গে শাক, এটা আবার কেমন কম্বিনেশন? আসল কথায় আসা যাক এবার। এই তোর চোখ মুখ এরকম ঢুলু ঢুলু কেন? হ্যাঁ, রাতে ভালো করে ঘুমাসনি? কি করেছিস সারা রাত? কি হয়েছে, একটা উপন্যাসের বই পড়ছিলাম। উপন্যাস পড়েছিলি? কি উপন্যাস? কি নাম, কি নাম, কি বল। আয়নায় বন্ধুর মুখ। ও, এখন তুমি পড়ছো আয়নায় বন্ধুর মুখ? হ্যাঁ, তারপরে পড়বে সখী তুমি কার, ওটা শেষ হলে পড়বে এসো বন্ধু ঘুরে আসি, তারপরে পড়বে হানিমুনে হানাহানি। খবরদার, এসব বই পড়া চলবে না। দাদি, তুমি কি আমাকে কোনো টাকা পয়সা দাও যে আমি কোনো ভালো বই কিনবো? ঠিক আছে, এবার থেকে আমি তোকে বই কিনে দেবো, আশার ছলনে ভুলি। দাদি, তোমার ওই আশার ছলনে আমি ভুলতে পারবো না, তুমি তার চেয়ে আমাকে একটা ব্যথার দান এনে দিও। ব্যথার দান না, তোমাকে আমি মরণের পরে এনে দেবো বইটা, বুঝেছ? এখন যাও, নাস্তা টেবিলে গিয়ে নাস্তা করো, বেলা হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যেতে হবে। আমার আবার ওই ব্যাংকে যাবো, বিল টিল দিতে হবে কয়টা, সেখান থেকে বাজারে যাবো, বাজার করে তারপরে বাসায় ফিরবো। খাবে না দাদি? তোমাকে একটা কথা বলি, তুমি আর আমি এত বড় একটা বাসায় থাকি, তোমার কি ভালো লাগে একা একা? ভয় করে না? তোর মতলবটা কি? আমি বলতে যাচ্ছিলাম যে আমি বাড়িতে একটা মানুষ আনতে চাই যে তোমার সেবা করবে, তোমার জন্য রান্না বাড়া করবে, তোমার পাকা চুল বেঁচে দেবে, তোমার হাত পা টিপে দেবে। এতক্ষণে বুঝতে পারলাম, জনাবের বিবাহ করার স্বাদ জেগেছে, তাই না? না না, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? তাও যদি তুমি চাও তাহলে। এক থাপ্পড় মেরে তোর বোচা নাকড়ে আরো ধাবড়া করে দেব,
পা ঝাড়া বিয়ে করবে আর বছর বছর সব এক একটা বাচ্চা পয়দা হবে, আমার বাড়িটাকে তখন একটা জঙ্গল বানিয়ে ছাড়বে। না দাদি, জঙ্গল বানাবো না, সুখী সুন্দর সংসার করার সকল প্রক্রিয়া আমরা গ্রহণ করব। তোর বউয়ের সঙ্গে আত্মীয় স্বজন সবাই এসে এখানে আড্ডা জমাবে, আর দূরে যেসব আত্মীয় স্বজন থাকে তারা তো এসে থাকবে। এরকম করে আমার বাসার এই শান্ত পরিবেশটা একটা অশান্ত করে তুলবে। আর কোনো কাজ নেই, বিয়ে করবে, তোর বাবার মতো হয়েছিস না, সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে, এখন এখন মরে গিয়ে ওই আকাশ থেকে ইশারা দিয়ে দিয়ে বলছে আমার মতো হবি, হ্যাঁ আমার মতো হবি, তাই না? বাবার কথা তো আমি কিছুই জানি না, বাবার মতো হব কি করে? তিন রাত এই বন্ধু বান্ধব আড্ডা এইসব করে করে তোর বাবা তার জীবনটাকে শেষ করেছে, এখন তুইও শুরু করেছিস, বুঝেছি। আবার কি বুঝেছো দাদি? এখন থেকে রান্না বাড়া তুই করবি। মানে? আমি বাজার করব, তুই রাঁধবি। কথায় বলে না, আইডল ব্রেন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ, এই শুয়ে বসে এভাবে হেলা ফেলা করে থাকতে থাকতে তোমার মাথায় না ডেভিলস ওয়ার্কশপ না ঘুণ পোকা বাসা বেঁধেছে। থাক, আমার বিয়ে করা লাগবে না, সারা জীবন ব্যাচেলারই থাকবো, কারণ আমার মতো আর কত মানুষ থাকে না ব্যাচেলার, সেরকম থাকবো। তো গুড বয়, হ্যাঁ লক্ষ্মী সোনা, খা নাস্তাটা কর ঠিকঠাক মতো। রুটিন চেক, হাত তোলেন। প্রতিদিন এই একই জিনিস আর ভালো লাগে না। কয়টা বাজে? 9টা। কত মিনিট? 14 মিনিট। কত সেকেন্ড? আলু তোরে আমি। ভাইজান আমার কি দোষ? দাদি আমার হুকুম, যদি ঠিকঠাক মতো না পালন করি তাহলে আমারে পিটায়া ছিমের বিচি বানায় দিব। আমার কথা আবার দাদি আমারে কষ না তো, তাহলে কিন্তু আমি তোরে পিটায় টমেটোর বিচি বানায় ফেলাম। আপাতত এখন কিছু বলছি না, তবে পরে কি হবে সেটা জানি না, এখন চল। এই জানান ভাইজান আপনার গাড়ি রেডি, ওঠেন। আমাদের নিজেদের এত দামি গাড়ি থাকতে প্রতিদিন আমার রিক্সায় যাইতে হয়। সবই কপাল ভাইজান, দুঃখ করেন না। এই মামা সাবধানে চালাবা, যদি ভাইজানের কোনো ঝাঁকি লাগছে তাহলে আপনার এমন ঝাঁকি দিমু সারা জীবন কিন্তু মনে রাখবেন। মামা এখন চলেন। চলো তো চলো, আমার ঝাঁকি লাগলে কি হবে, আমি কি কাজ যে ভেঙে যাব? কি রে, কার জন্য এত অস্থিরতা? কারোর জন্য না, আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি সব বুঝি, রোহান তো একটা বোকা। খবরদার জলি, রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। বাবা এত টানোর জন্য? ও আসলে এরকম না, ওর তার দাদির প্রেশারে এসে এরকম হয়ে গিয়েছে, আমার না বিশ্বাস হয় না কোনো দাদি তার নিজের নাতির সাথে এরকম ব্যবহার করতে পারে। তুই বলিস দাদি, অনেক বাবা মাই তেমন করে। তা ঠিক, কিন্তু আমার মনে হয় আমার ওকে হেল্প করার দরকার। কি করবি? জানি না, সেটাই ভাবছি। আস্তে আস্তে দেখ,
কিরে তোর হাত এরকম শক্ত লাগছে কিসের জন্য? আস্তে আস্তে দে, শক্ত হবে না। আমাকে দিয়ে হলুদ বাটাও, মরিচ বাটাও, আদা বাটাও, এইগুলো করলে তো হাত আরো মসৃণ হওয়ার কথা, ফ্লেক্সিবল হওয়ার কথা। হ্যাঁ কই, আমার তো হাত এরকম হয়নি। আমি তো 30 বছর ধরে রান্নাবাড়া করেছি, ঘর সংসারে কাজ করিনি। তোমাদের সময় তো তোমরা ভালো জিনিস খেয়েছো, ভালো জিনিস পেয়েছো, ওই সময়ের সাথে এই সময় তুলনা করলে হবে নাকি? এখন তো সব ভেজাল কি কি মেশায়। আচ্ছা এক কাজ কর, হ্যাঁ তুই এই কালকে থেকে না এই ধোয়াপালাগুলো কর, কাপড় চোপড়ও ধো। মানে? মানে আবার কি, তুই না বললি এই ভেজাল রং টং এসব লেগে লেগে তোর হাত এরকম রুক্ষ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তো বারবার এই ধোয়াপালা করলে, কাপড় চোপড় ধুলে ওইগুলো সব উঠে যাবে, হাতটা মসৃণ হবে, ফ্লেক্সিবল হবে, তাই না? তাই। তুমি না একটা, আমি না একটা কি, আচ্ছা তুই আমাকে একটা কথা স্পষ্ট করে বলতো, কি তুই কি রোহনকে ভালোবাসিস? জানি না, এ কেমন কথা? আমি তো দেখছি দিন দিন তোর চিন্তায় কেমন হয়ে যাচ্ছিস। আমি ওকে ফিল করতে পারি, ওকে বুঝি, ভালো লাগে। গভীর প্রেম মনে হচ্ছে। এভাবে বলছো কেন? তুমি যেটা ভাবছো ওটা তো নাও হতে পারে। তুমি জানো না আমার উপর দিয়ে কি যাচ্ছে, তোমার কোনো আইডিয়াও নেই। সে আমাকে শারীরিকভাবে অত্যাচার করে, মানসিকভাবে অত্যাচার করে, একটা বন্দী মানুষ কেউ কেউ এতটা অত্যাচার করতে পারে না, পাগল হয়ে যাচ্ছি। দাদির তো বয়স হয়েছে, আমার মনে হয় তুমি এ বিষয়ে কারোর কাছ থেকে পরামর্শ নাও, ওনার তো মেন্টাল সমস্যাও হতে পারে। মেন্টাল? হ্যাঁ হতে পারে, কিন্তু তাহলে আমি এক কাজ করি, আমার পরিচিত একজন বড় ভাই আছে, সে ডক্টর, তার সাথে কথা বলি। আমার মনে হয় ওটাই কর। আমারও তাই মনে হয়। আমার মনে হয় আমার সময় শেষ হয়ে গেছে। না দিবে না, আমি যাই, আমি আসি, প্লিজ। হ্যাঁ হাবিব ভাই কিছু একটা বলেন। মহা বিপদে আছে হাবিব ভাই, শুধু হু হু কইলেন না, কিছু একটা বলেন। আমারও হু হুই করতেছে, এটা আমার জীবন মরণের সমস্যা, আমার সব সম্পত্তি দাদি অন্য কাউকে দিয়ে দিবে। এতে তোমার টেনশন করার কি আছে, আমি তো আছি। শোনো, এই সমস্যা সমাধান করতে তৃতীয় পক্ষ একজনকে লাগবে। তাহলে কি আপনি আমার হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই হেল্প করব। কিভাবে? কয়টা বাজে? ও মাই গড, আমার রান্নার সময় হয়ে গেছে, আসি। আসসালামু আলাইকুম। ওকে যাও যাও। এখন কি করবে, কিছু ঠিক করেছো? আমি তোমাকে আমার একটা বড় ভাইয়ের কথা বলেছিলাম না, যিনি ডক্টর, তাকে পুরো বিষয়টা খুলে বলেছি। উনি বলেছেন একটা নার্স বা সেবিকা অ্যাপয়েন্ট করতে, তাহলে তার দ্বারা দাদির কি উদ্দেশ্য সেটা বের করা যাবে।
কিন্তু দাদি কি রাজি হয়েছে? দাদিকে রাজি করানো যাবে, কিন্তু সেবিকা বা নার্স কোথায় পাবো? তুমি দাদিকে রাজি করাও, নার্সের ব্যবস্থা করা যাবে। কিভাবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, নার্স তোমার বাসায় পৌঁছে যাবে। দুই মিনিট, এক মিনিট। শয়তান বেটা। সরি। Don't go. Jai ho now. I have to. Hi, bhai ashe. Dadi, oi je Habib bhai asche. Ami chair niye asche. আমি যাতে তাড়াতাড়ি মরি। সিসি দাদি, এগুলো কি বলছেন? এই ডাক্তার, ছিছি করবে না, ভালো মতো পরীক্ষা করো। আমি তো জানি পরীক্ষা করে বলবে যে একটা কঠিন অসুখ হয়েছে এবং আমি তাড়াতাড়ি মরে যাব, তারপর ও ইচ্ছা মতো ফুর্তি করতে পারবে। কি পেলে পরীক্ষা করে? শারীরিক কোনো সমস্যা পাইনি দাদি, মনোরিক একটু সমস্যা আছে। সেটা আবার কি, ওই 100টা আবার টেস্ট টেস্ট করতে হবে নাকি? না না, টেস্ট লাগবে না দাদি, তবে মনোরিক ট্রিটমেন্ট লাগবে। এই ডাক্তার, ঠিকভাবে বলো। আসলে দাদি, আপনার সার্বক্ষণিক একজন সেবিকার প্রয়োজন। মানে? আপনাকে আরো দীর্ঘদিন সুস্থ থাকতে হলে অবশ্যই একজন সেবিকার দরকার, কারণ তার সঙ্গে আপনি কথা বলতে পারবেন, আপনাকে সময় দিবে, আর আপনিও ভালো থাকবেন। এটা অবশ্যই ঠিক বলেছ, কিন্তু ওই সেবিকা তুমি ঠিক করে দেবে, বুঝেছো? ও তো একটা বলদ, তুমি বলেছো সেবিকা আনার জন্য, দেখা যাবে যে একটা সেবক নিয়ে এসেছে। ঠিক আছে দাদি, আপনি টেনশন করবেন না, আমি ঠিক করে দেব। আমি এখন আসি। আসি মানে? এই আমার জ্বরের ওষুধ লিখে দিলে না? আচ্ছা দাদি, আপনি টেনশন করেন না, আমি রোহানের কাছে ওষুধ দিয়ে দিচ্ছি, আপনার নিয়মিত ওষুধটা খেলেই জ্বর ভালো হয়ে যাবে। হ্যাঁ চলে, আমি আপনাকে নামাই দিয়েছি। আবার একটা বাড়তি খরচ। সেবা করতে এসে এরকম ঘোমটা দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, ঘোমটা খোলো। ও মন, দেখতে শুনতে তো ভালোই। তা কি নাম? মোসাম্মদ উম্মে সফুরা খাতুন। সফুরা খাতুন, তো এত বড় নাম কেন? হ্যাঁ, ছোট নাম নেই, বাপ দাদার ইতিহাস বলছে। খাতুন? সফু, 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 সফু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সফু, সফু। হাই, কি কাজ করতে হবে ওকে বুঝিয়ে দে। খালি আমার সেবা যত্ন করলেই চলবে না, এই রান্না বাড়া এগুলোও করতে হবে, ভালো করে বুঝিয়ে বলবি। হ্যাঁ বে, আসো।
আপডেট কি? দাদি যে রাগি, বাপ রে বাপ, ওনার মন জয় করতে পেরেছি এটাই অনেক, কিন্তু আরেকটু সময় লাগবে। সময় লাগুক না, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজটা হওয়া চাই। শুধু নিজেরটাই দেখলাম, আমারটা দেখবে কে? আচ্ছা, তুমি নিজে বাড়ি ছেড়ে আমার এখানে চলে আসছো, আবার নার্স হওয়ার অ্যাক্টিং করছো, কেন? কেন তুমি বোঝো না? না, আমি তো একটু কম বুঝি, বুঝিয়ে বলো না। একটু কম? তোমার বুদ্ধির বটাও আছে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো। কার জন্য? খুলেন না। কি সমস্যা? কি আপনার কথা মতো তো সবকিছুই করলাম, নার্স নিয়ে আসলাম, কিন্তু এখন তো কোনো লাভই হলো না, দাদিকে তো টলানোই যাচ্ছে না। শোনো, এবার ডাইরেক্ট অ্যাকশনে যেতে। কেমন? আসো, আমি দাদির সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। কোনো খারাপ ব্যবহার করতে বলছি না, তুমি যেভাবে বলছি সেইভাবে কাজটা করো। দাদিকে আমি অনেক ভালোবাসি, আমি এটা করতেই পারবো না। অবশ্যই দাদিকে ভালোবাসবে, কিন্তু সম্পত্তির জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। তাই বলে আমি এগুলো বলবো? এটা এমন কি কথা যে না বলা যাবে? তুমি দেখো চেষ্টা করে, আমার মনে হয় এই অ্যাকশনটা কাজে লাগবে। আমার বাড়িটা তোর কেমন লেগেছে রে? খুব সুন্দর। তোকেও আমার খুব ভালো লেগেছে। জানিস, আমার বাড়িটা না এমন ছিল না, অনেক হাসি আনন্দ লোকজন সব কিছুতে ভরা ছিল। দাদি, এরকম কেন হলো? রোহানের দাদার অনেক বড় বিজনেস ছিল, বিশাল বাড়ি, আমাদের গাড়ি, শান সকল। হঠাৎ রোহানের দাদা হার্ট অ্যাটাকে মারা গেলেন, তারপর সব বিষয়, সম্পত্তি, ব্যবসা সব কিছু দায়িত্ব নিল রোহানের বাবা। কিন্তু 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 কি দাদি? হঠাৎ একদিন রাতে কি সব খেয়ে রোহানের বাবা বাড়ি ফিরল,
আর সেদিন থেকে শুরু হলো আমার সংসারে অশান্তি। রোহানের মায়ের কি হলো? রোহানের বাবার সাথে সাথে ওর মায়ের স্বভাবে পরিবর্তন দেখা গেল। একদিন ঘর আলো করে আসলো আমার দাদু সোনা। আমি কত ধুমধাম করে নাম রাখলাম রোহানুল ইসলাম রোহান। আমার সারা ঘর জুড়ে যেন চাঁদের হাট আলোয় আলোয় ভরে গেল। আমি আমি ভাবলাম বুঝি ওদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু না। হঠাৎ একদিন মাঝরাতে চিৎকার শুনে গিয়ে দেখি আমার ছেলেটা, সেই যে একটা পচা অসুখে ধরলো, কিডনি লিভার সব নষ্ট হয়ে গিয়েছে। এই ডাক্তার সেই ডাক্তার, দেশে বিদেশে কোনোখানে ডাক্তার দেখানো বাকি রাখলাম না, কিন্তু না, আমার ছেলেটা সেই যে বিছানা নিল আর উঠল না, চলে গেল আমার বুক খালি করে। কিন্তু দাদি, রোহানের মায়ের কি হলো? একদিন এসে বলল সে আর আমাদের বাড়িতে থাকবে না, চলে যাবে, আলাদা সংসার করবে। আমি আমি আমার রোহানকে বুকে জাপটে ধরে বললাম ওকে আমি ছাড়তে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার কান্নাকাটি দেখে ও রোহানকে রেখে গেল আমার কাছে। তারপর ওকে আমি এতটা বছর বুকে পিঠে করে এত বড় করেছি, এখন বুঝতে পারছিস ওকে কেন আমি বন্ধু বান্ধবের সঙ্গে এত মিশতে দেই না, টাকা পয়সা চাইলেই দেই না। ও জানে ও যদি আকাশের চাঁদ চায়। রোহান যদি আকাশের চাঁদ চায় আপনি পারলে ওটাও এনে দিবেন। ঠিক আছে, একটু যা, রোহানকে একটু ডেকে দে আমার কাছে। কিরে, কোথায় থাকিস? এত ডাকাডাকি করতে হয় কেন তোকে? কেন ডেকেছো বলো? কি হয়েছে তোর, এমন করে কথা বলছিস কেন? কেমন করে কথা বলবো? আজকাল তোর কথাবার্তা জেনে কেমন হয়ে গেছে, রাগ ছাড়া কথাই বলিস না। তুমি সব সময় আমার দোষ খুঁজে বেড়াও কেন দাদি? তুই লেখাপড়া ঠিকঠাক মতো করছিস না কেন? লেখাপড়া করে কি হবে, যার ভবিষ্যৎ বলে কিছু নেই সে করবে লেখাপড়া। তাহলে তোর দ্বারা কি হবে? আমার দ্বারা কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার উপর জোর খাটালে আমি আমি কোনো কাজ ঠিক মতো করতে পারবো না। তুই এভাবে আমার সাথে কথা বলছিস কেন? তুই ভুলে গেছিস আমি তোর কে? না ভুলিনি, বরং তুমি ভুলে গেছো আমি তোমার কে। কি বললি, আমি তোর কে? হ্যাঁ, আমি তোকে এতটুকু থেকে বড় করেছি, কোলে পিঠে করে এতটুকু কষ্ট পেতে দেইনি, আগলে রেখেছি এতটা বছর, আর তুই বলছিস আমি তোর কে? তুমি আমাকে বাধ্য করেছো। কি বললি, আমি তোকে বাধ্য করেছি? আমি? হ্যাঁ তুমি। আমি যদি তোমার নাতি হতাম তাহলে তুমি আমার সাথে এই আচরণ কখনো করতে না।
কি বললি তুই? হ্যাঁ ঠিকই বলছি, আমি যদি সত্যিকারে তোমার নাতি হতাম তাহলে তুমি চিড়িয়াখানার পশুর মতো আচরণ করতে না আমার সাথে, টাকা পয়সা নিজের কাছে লুকিয়ে রাখতে না, আর আমাকে এরকম গৃহবন্দী করে রাখতে না। তুই আমাকে এত বড় আঘাত দিতে পারলি, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি। যা যা আমার সামনে থেকে যা, আমি আমি তোর মুখ আর দেখতে চাই না, যা আমার সামনে থেকে। না চাইলে নাই, কিন্তু আমিও এখানে থেকে থেকে মরতে পারবো না। যা চলে যা, মনে করেছিস আমি কাঁদবো? আমি তোর জন্যে বুক চাপড়ে কাঁদবো না, কখনো না। আমার স্বামী মারা গেছে অসময়ে, চারিদিক আমার অন্ধকার হয়ে গেছে, আমি কাঁদি। আমার নারী ছেড়া ধন, তোর বাবা আমাকে এত কষ্ট দিয়েছে, চলে গেছে। আমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলিনি, আর তুই মনে করেছিস ধরছ না আমি কাঁদবো না? কোনোদিন না, কোনোদিন আমি কাঁদবো না। তুই যা আমার সামনে থেকে যা, তুই আমি কাঁদবো না, আমি এখানে আমি তোমাকে পুরো বাসা খুঁজে বেড়াচ্ছি, চলো নিচে আমি নাস্তা বানিয়েছি, চলো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আজ এক্ষুনি। ও আচ্ছা, তো শুনি কোথায় যাবে? কোথায় যাব জানি না, তবে এতটুকু জানি যে যেখানেই যাই এখান থেকে ভালো থাকবো। খুব ভালো, খুব ভালো ডিসিশন। খুব ভালো খুব ভালো করছো কেন? তুমিও তো আমার সাথে যাবে। তোমার যেতে হলে তুমি যাও, আমাকে এতে টানছো কেন? কি বলছো তুমি, এগুলো তো আমাদেরই প্ল্যান ছিল। এখন চলো, দেরি না করে যেতে হবে, আসো। না আমি যাব না। যাবে না মানে? দাদি কালকে রাতে অনেক অসুস্থ ছিল, আমার মনে হয় না দাদিকে এই অবস্থায় ফেলে রেখে যাওয়া ঠিক হবে। আর একটা দিন, আর একটা দিন আমাকে দাও দাদিকে সেবা করার জন্য। আই প্রমিস আমি পরের দিনই তোমার সাথে চলে যাব। আরে ওই বুড়ি বাঁচুক না মরুক, তাতে আমার কি? এইভাবে কেউ নিজের দাদির ব্যাপারে কথা বলে না, সে আমার দাদি না। সে যদি আমার আপন দাদি হতো তাহলে আমার সাথে এরকম আচরণ করতে পারতো না। উনি কি করেছেন? তোমাকে শাসন করেছেন, এটাই ওনার দোষ? ওনার কি এতটুকু অধিকার নেই? দেখো তোমার যদি এতই দাদি সেবা করতে হয় তাহলে চলো দাদির সাথে কথা বলে তারপরে যাবো। আসো আসো আসো। দাদি, দাদি কোথায়? দাদি দেখেছ আমি বলেছিলাম না সে ভালো মানুষ না,
সব লুকিয়ে রেখেছে, আমাকে একটা টাকাও দেয় না সে। কি করছো তুমি এগুলা? কি করছি মানে? নিজের টাকা নিজেই চুরি করছো। চুরি কেন করবো না? আমাকে যদি দিত আমার টাকা আমি তো চুরি করতাম না। সে লুকিয়ে রাখে, সে দেয় না আমার টাকা। সব নিয়ে যাবো, তুমি এটা দেখ নাও। রোহান তুমি এটা করো না। কেন করবো না? তুমি একটা ব্যাগ নাও, সব নিয়ে যাবো। তুমি এরকম কিছু করো না রোহান। দেখো রোহান, মানিক আমার, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু আমি কি করব? এই টাকার অহংকারে বাজে বন্ধুদের পাল্লায় পড়ে কুপথে যেতে যেতে তোর বাবা একদিন শেষ হয়ে গেল। সেই শোকে তোর মাও আমাকে ছেড়ে চলে গেল। তুইও যদি চলে যাস তবে আমি কাকে নিয়ে বাঁচব? তাই সব সময় আমার ভয় হতো তুইও টাকা পয়সা হাতে পেলে তোর বাবার মতো হয়ে যাবি, তার মতো হারিয়ে যাবি। আমাকে ভুল বুঝিস না ভাই, সব তোর, সময় হলে আমি তোকে সব বুঝিয়ে দিতাম। দাদু ভাই আমার, আমার বংশের মর্যাদা রাখিস, সব কিছু যত্ন করিস। আমি তোকে প্রাণ ভরে দোয়া করি, অনেক দোয়া করি ভাই। দাদি চলে গেছে, দাদি আমাকে নিয়ে চলে গেছে, দাদি দাদি চলে গেছে, দাদি আমাকে দাদি আমরা দাদিকে খুঁজে বের করবো, সারা শহর খুঁজবো, সারা দেশ খুঁজবো, কিন্তু দাদিকে খুঁজে বের করবো। তুমি প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না তুমি।